চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, ক্লোজ আপ কাছে আসার গল্প লেখা প্রতিযোগিতার বিজয়ী লেখক এ কে এম মাহফুজুল আলম অনিকের কাছে। অনিক, প্রথমেই জানতে চাই এই মুহূর্তে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এমন একটা সেটে আসতে পেরে, আর গল্প সিলেক্ট হয়েছে অবশ্যই খুবই ভালো লাগছে। যখন বলা হলো যে অনিক আপনার গল্প সিলেক্টেড হয়েছে তখন কেমন লেগেছিল? প্রিপেয়ার ছিলাম না, আমি ভার্সিটি থেকে ক্লাস করে বের হলাম, বের হওয়ার একটা ফোন আসলো, ফোনে বলা হলো, আমি জাস্ট শুনে ফেইন্ট হয়ে গেলাম যে আসলে এটা হয়েছে। মানে এতটাই এক্সপেকটেশনের বাইরে ছিল? এমনটা বলবো না, আসলে আমি কনফিডেন্ট ছিলাম কোন একটা অ্যাঙ্গেল থেকে হতেও পারে, তো হঠাৎ করে ফোনটা আসে আসলে আমার কাছে খুবই সারপ্রাইজ, শক ছিল, পরবর্তী খুব এক্সাইটেড। নিজে তো এভাবে একদম ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা এভাবে নিয়েছেন, তো আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্রেন্ডস তারা কিভাবে নিয়েছে যখন জানলো? অনেকেই জানতো না আসলে আমি কি লেখালেখি করি বা কোনো কিছু একটা করা হচ্ছে, কখনোই প্রকাশ করা হয় নাই তেমনভাবে। তো এটা শোনার পর থেকে সবাই খুবই খুশি এবং সবাই ভাবতেছে নতুন একটা অনেককে দেখতে পাচ্ছি নাকি, সেই আর কি। তো একদম ধারণাটাই পাল্টে গেল, ধারণাটা থেকে বাইরে ছিল সবকিছু। একটু দাম পাচ্ছেন না বন্ধুদের কাছ থেকে একটু বেশি বেশি? আসলে আমার যারা ফ্রেন্ডস সার্কেল আছে সবার কাছে আমি ওইরকম ভাবে দাম পাচ্ছি কিনা জানি না, আমি আগের থেকেই সমান একই পাচ্ছি, কিন্তু হয়তো একটু ডিফারেন্ট হওয়াটাই স্বাভাবিক। উল্টোটাও হয়, শুধু শুধু পচায়, বন্ধুরা কিন্তু তাই করে, দেখা যাবে কি হয়। আচ্ছা, আর বান্ধবী, বান্ধবী কি বলছে? আছে তো? হ্যাঁ, বান্ধবী আছে বলতে তেমন নেই, আমি একটু তেমন বান্ধবী নেই আর কি। আচ্ছা, ওকে। আমি অবশ্য বিশেষ কারোর কথা জানতে চাচ্ছিলাম, যেহেতু ক্লোজ আপ কাছে আসার গল্প লেখায় গল্প পাঠিয়েছেন, সেই জায়গা থেকে আপনার নিজের কোনো গল্প? ওরকম ভাবে নেই আসলে, এটা আমার কল্পনা থেকে এসেছে অনেকটা, কিছুটা রিয়েল আছে হয়তো, ওয়ান সাইডেড হতে পারে এটা, তো ওখান থেকে খেয়ালটা তৈরি করে নিয়ে আসা ব্যাপারটা। হতাশার কিছু নেই, এখন অনেক সময় আছে, সামনে আরো সময় আছে, হয়ে যাবে, ওয়ান সাইডেডটা টু সাইডেড হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার গল্পে ফিরে আসি। আপনার গল্প নির্বাচিত হলো সেটা জানতে পারলেন, কিন্তু এর আগের গল্পটা কেমন ছিল, মানে যখন পাঠিয়েছিলেন কিভাবে জানলেন? পেপারে দেখতে পেয়েছি, ফেসবুকে অনেক লেখালেখি হয়েছিল যে যারা গল্প পাঠাতে চান তারা পাঠাতে পারেন, তো আমি নরমালি একটা মেইল করি, গল্প আগে থেকে লেখা ছিল, ভাবলাম পাঠিয়ে দেখে কি হয়। ওকে, তার মানে লেখালেখি চর্চাটা হয়, এবং আপনার লেখা গল্প থেকে নাটক তবুও ভালোবাসি, নাটকের গল্প আরও জানার আছে এবং আপনার গল্পও শুনবো, তার আগে এই মুহূর্তে একটু দর্শকদের জন্য নাটকের কিছু অংশ দেখে আসি। প্রিয় দর্শক, চলুন দেখে আসি তবুও ভালোবাসি নাটকের কিছু অংশ। চমৎকার কিছু অংশ দেখে নিলাম আপনার লেখা নাটক তবুও ভালোবাসি। আপনি কে নামে পাঠিয়েছিলেন? না, নামটা একটু চেঞ্জ করা হয়েছে, আমার নামটা ছিল ঋষুত। কেন এটা নাটক দেখলেই বুঝতে পারবেন কেন ছিল নামটা এখান থেকে, কেন নাটক দেখলে তো সবই বুঝতে পারবো, কিন্তু যদি কোনো ছোট্ট করে যদি প্লটের কিছু অংশ যদি ওয়াই ঋষুত বা কি আছে গল্পে একটু যদি আমাদেরকে বলতেন। ছেলে মেয়ের প্রেম থেকেই শুরু হয় ন্যাচারালি, তারপর সেখান থেকে ছেলেটা আস্তে আস্তে মানে মেয়েটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে, হারিয়ে ফেলার পরে মেয়েটাকে অ্যাকচুয়ালি আর একটা ছেলে থার্ড সাইড থেকে লাভ করতো। আশেপাশের জীবন থেকে নেওয়া হয়, কোনটা হয়েছে আপনার গল্পে? একটু আশেপাশের জীবন থেকেই নেওয়া, আমার একটু দেখা। বলছিলেন যে লেখালেখিটাও করা হয়, কোন ধরনের লেখা বেশি লেখা হয়, গল্প লিখেন নাকি কবিতা, কোনটা? আমার আসলে গান লিখতে খুব ভালো লাগে। কবে থেকে লেখালেখি চর্চা শুরু করেছেন? স্কুল কলেজ লাইফ থেকেই চলছে। আর গল্প কি এটাই প্রথম ছিল নাকি? এটাই ফাইনালি ফিনিশড প্রথম গল্প। অনেক লাকি যে প্রথম যেটা ফিনিশড আপনার স্টোরি সেটা দিয়ে এত বড় একটা প্ল্যাটফর্মে আপনি নিজের জায়গাটা করতে পেরেছেন। আপনার লেখা নাটক নিয়ে, গল্প নিয়ে নাটক হচ্ছে, সেখানে রুবায়েত মাহমুদ ডিরেকশন দিচ্ছেন এবং সিয়াম আছেন এবং সাফা কবির আছেন, এই সময়ের তুমুল জনপ্রিয় সব সেলিব্রিটি। তো কেমন লাগছে যে এত গুণী মানুষজন আপনার গল্পের সাথে যুক্ত আছেন? আমি আবার বলি, আমি শক আসলে যে এমন গুণী মানুষদের সাথে আমার গল্পটা যাচ্ছে, ওনারা অভিনয় করছেন, ডিরেকশন দিচ্ছেন। সিয়াম আর সাফা কবিরকে কেমন লাগে? সিয়াম ভাইকে আমার আগে থেকে জোশ লাগে, উনি জোশ একদম। কি মনে হয় আপনি যে চরিত্র তৈরি করেছেন তার সাথে গেছে? ডেফিনেটলি, মানে বেশি গেছে। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, আর সাফা?
আমি মেয়ের ক্যারেক্টার সম্পর্কে না বলি ওইটা তো আমি বুঝতে পারতেছি না, ওইটা আমি দেখার পরে বুঝতে পারবো, কিন্তু ছেলে ক্যারেক্টারটা আমি বলতে পারি ডেফিনেটলি সেম গেছে। আপনি তো শুটিং স্পটে গিয়েছিলেন তাই তো, দেখা হয়েছে সেখানে? হ্যাঁ দেখা হয়েছে। কেমন লেগেছিল, কি মনে হচ্ছে শুটিং? আপনি তো গল্প লিখেছেন একরকম, কল্পনায় শুটিংটা তো তার থেকে ডিফারেন্ট যখন সেটা নাটক হচ্ছে, যতটুকু দেখেছেন কেমন লেগেছে? পুরো বিষয়টা আমার কাছে খুব নতুন, কিন্তু খুবই ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আসলে খুবই ভালো লেগেছে এক কথায়। আচ্ছা, বলছিলেন যে ক্লাস শেষ করে আপনার কাছে ফোন এলো যে আপনার গল্প নির্বাচিত হয়েছে, তার মানে এখনো স্টাডি করছেন, কিছু করছেন? আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি, আমার ফোর্থ সেমিস্টার সেকেন্ড ইয়ার। ওকে, ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছেন, নিজে ঘুরে বেড়ান? হ্যাঁ খুব ভালোবাসি। ক্লোজআপ কাছে এসে গল্পে আবার ফিরে আসি, আপনার গল্প তো এবার নির্বাচিত হয়েছে এবং সেটা নিয়ে নাটকও হচ্ছে, সাথে আরও দুটো গল্প নির্বাচিত হয়েছে যেগুলো নিয়ে নাটক আমরা পাবো, এর আগেও হয়েছে তো, আগের নাটকগুলো কি দেখা হয়েছে, কাজগুলো কখনো? জি হ্যাঁ দেখা হয়েছে, আমার খুব ভালো লাগা থেকে আমি এখানে দেওয়া যে জিতিয়ে দেখি আমারটা যদি হয়। এবারে প্রথম পাঠিয়েছেন? জি এবারে প্রথম পাঠিয়েছেন। চমৎকার, আগের কাজগুলো দেখেছেন এবং এবারও নিজে অংশগ্রহণ করছেন, সব মিলিয়ে ক্লোজ আপ এবং বাংলা ভিশনের এই মিলিত আয়োজনটি আপনার কাছে কেমন লাগে? আবারও একই কথা, খুবই ভালো লাগছে আমার কাছে। একই কথা কেন বলছেন, একটু অন্য কিছু বলুন। আসলে আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, যারা গুছিয়ে লিখতে পারে কথা বলার সময় তারা একটু জড়িয়ে যায়, রাইট হতে পারে, এটা আমার সাথে হয়তো এটাই হচ্ছে। ক্লোজ আপ কাছে আসার গল্প, এটা কিন্তু পুরো দেশব্যাপী এবং দেশের বাইরেও কিন্তু সবাই খুব গভীর আগ্রহে অপেক্ষা করে থাকে যে কখন আসবে, এবং একই সাথে এখন কিন্তু আপনাদের নামও তারা জানছে, তো কিভাবে নিচ্ছেন, এটা কি কোনো প্রেশার ক্রিয়েট করছে কিনা, না কি অনুপ্রেরণা দিচ্ছে নতুন করে? খুবই খুবই অনুপ্রেরণা দিচ্ছে, প্রেশার ক্রিয়েট তো একটু হচ্ছে, এক্সপেকটেশন আরও বেড়ে গেছে আমার বন্ধু বান্ধবের সবার কাছ থেকে, এখন আরও জানাজানি হয়ে গেল যে আমি কিছু একটা লিখতেছি বা লিখি, লেখালেখির সাথে জড়িত, তো প্রেশার একটু হয়ে গেছে আর কি, এখন আর একটু ভালো কাজ করতে হবে, আরও ভালো কিছু লিখতে হবে। নিজেকে সেভাবে তৈরি করছেন যে সামনে লেখালেখিটা চালিয়ে যাবেন? জি এখন ডেফিনেটলি এইভাবেই চিন্তা করছি যে করে যাব খুব ভালো। চমৎকার, এটাই আসলে সার্থকতা, পুরো আয়োজনটা সার্থকতা কিন্তু এখানেই যে নতুন কিছু লেখক তৈরি হচ্ছে, আপনাদের গল্প নির্বাচিত হয়েছে, আপনারা তো আছেন, বাকি হাজার হাজার লেখা সেখানে জমা হয়েছে, তারা নতুন করে লিখতে শিখেছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু লেখালেখি নিয়মিত করেন এবং সামনেও চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে, প্রিয় লেখক কে? হুমায়ুন আহমেদ। আশা করি লেখালেখি চালিয়ে যাবেন এবং ভালো ভালো লেখা যাতে আমরা পাই সেই শুভকামনা থাকবে। আপনার সামনে দিনগুলো সুন্দর হোক, ভালো ভালো লেখার সাথে আপনি থাকুন, সব মিলিয়ে আপনার লেখালেখি, আপনার গল্প নিয়ে নাটক দর্শকদের জন্য যদি কিছু বলতে চান সেই নিয়ে। আমি খুবই নতুন একজন লেখক, আমি লেখা শুরু করছি, আশা করছি আপনাদের এই লেখাটা খুব ভালো লাগবে। আমার এই লেখা নাটকটি বাংলা ভিশনের পর্দায় 14 ফেব্রুয়ারি রাত 8:45 আসবে, আরও দুটি নাটক আছে, একসাথে 3টি নাটক প্রচারিত হবে পরপর, তো আশা করি আপনারা উপভোগ করবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। অবশ্যই, আমরা আশা করছি দর্শক খুব ভালোভাবে নেবে, নাটকগুলো পছন্দ করবে, এই চর্চাটা থাকুক। আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং বাংলা ভিশনের পর্দায় রাত 8:45 পরপর 3টি নাটক দেখার জন্য আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি, একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকদেরকেও, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নো টাওয়ার 110 বীর উত্তম CR দত্ত রোড ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। স্প্যানিশ দার্শনিক বালতাসার গ্রেসিয়ানের একটি উক্তি বলে বিদায় নেব আজ, তিনি বলেছেন, শ্রদ্ধা পেতে হলে অন্যকে শ্রদ্ধা করতে হবে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, দেখা হচ্ছে আগামী দিন, সেই পর্যন্ত বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।